সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়, সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে যেতে হয়, সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। সেই মানুষগুলোর থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা কথা বলে, যারা তোমাকে ব্যবহার করে। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন, এটা ভাঙতে হাতুড়ির কোনো প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষায় যথেষ্ট। মন এমন একটা শব্দ যা ইচ্ছামতো কাউকে নেওয়া বা দেওয়া যায় না, যা কেবল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। সব কিছুরই দাম বাড়ছে এই পৃথিবীতে, কমতে শুধু মানুষের সততা। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। বিশ্বাস যখন ভেঙে যায়, হাজারটা সত্য কথা তখন মূল্যহীন হয়ে পড়ে। শরীরের চাহিদা সবাই মেটাতে পারলেও কিন্তু মনের চাহিদা শুধু ভালোবাসার মানুষই মেটাতে পারে। যদি তোমার মনে হয় তুমি সব কিছু হারিয়ে ফেলেছো, তাহলে মনে রেখো, গাছেরা প্রতি বছর পাতা হারায়, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের জন্য। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে তাকে ধন্যবাদ জানাও, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। তুমি যদি সঠিক হও, তাহলে তা প্রমাণ করার কোনো দরকার নেই, চুপ করে অপেক্ষা করো, সময় তার সঠিক জবাব দিয়ে দেবে। কেউ দোষ খুঁজে সংশোধন করার জন্য, আর কেউ বা দোষ খুঁজে অপমান করার জন্য। মানুষ যখন কোনো কারণে কারোর দ্বারা কষ্ট পায়, ঠিক সেই সময় মানুষ নিষ্ঠুর হতে শেখে। মানুষের জীবনের কষ্ট হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। কেউ এতটা ধনী নয় যে সে তার গতকালকে কিনতে পারবে, আর কেউ এতটা গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নেই, কারণ অমানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই।